আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যেতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের একটি আয়াত এবং শ্রেষ্ঠ আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের যতগুলো আয়াত আছে 6,666টি অথবা 6,234টি, এই আয়াতগুলোর ভিতরে শ্রেষ্ঠ আয়াত আছে আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি রেখে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে বা পাঠ করবে এবং এর অর্থ অনুধাবন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে শুধুমাত্র মৃত্যুটাই বাকি। তার মানে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।